এই দলটাকে নিয়ে কাজ করা উচিত ছিল আরো আড়াই বছর আগে বা 2019 এর বিশ্বকাপের পরপর এখন আসলে সে আসছে মাত্র 6 মাস হচ্ছে সো তিনি আসলে এসবের দায় নেবেন না তার মানে হচ্ছে দল যদি ভালো করে সেই সফলতা দায় নেবেন কিন্তু কোনো ব্যর্থতার কোনো কিছু নেবেন না আপনার কাছেও কি এমনটাই মনে হয়েছে কিনা হাতুরি সিং এ আশা পড়ে কিন্তু দলে একটা সমস্যা তৈরি হয় আগে হয়েছে এখন দেখুন উনি যে কথাটা বললেন ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আসলে এটা তো মানে খুবই হতাশাজনক ব্যাপার বাংলাদেশ উনি আসার আগে বাংলাদেশ দলে যে অবস্থা ছিল সেটি তো অনেক ভালো অবস্থা ছিল আমি বলবো যে 2096 সালে শ্রীলঙ্কা এবং 83 সালে ভারত বিশ্বকাপের আগে যে অবস্থা ছিল তার চেয়ে ভালো অবস্থা ছিল বাংলাদেশ দলের উনি আসার পরে উনি আসার আগে তো আমরা একটা ইন্ডিয়ান বিরুদ্ধে সিরিজ জিতেছি এবং সেটা পূর্ণ শক্তি ভারতের বিরুদ্ধে আর উনি আসার পরে যেটা হয়েছে আমরা আফগানিস্তানের কাছে হেরেছি আমাদের টিমটা যে ছিল সেই ফর্মটা লডাউন হয়েছে এবং এশিয়া কাপে আমরা যা করেছি শেষ ম্যাচটা ভারতের সাথে আমাদের আমরা জিতেছি কিন্তু সেটি কিন্তু নর্মাল না আমাদের পুরো টিম ছিল না তাদেরও পুরো টিম ছিল না এটি অবশ্যই প্রশংসাযোগ্য কিন্তু অন্য ম্যাচগুলোতে যা হয়েছে সেটি কি আমাদের প্রত্যাশিত ছিল আমরা তো এর আগে তিনবার ফাইনাল খেলেছি দুবার 2000 একটা হচ্ছে 12 সালে এবং 18 সালে পাকিস্তান এবং ভারতের কাছে অল্পের জন্য ভুল না করলে আমরা হয়তো সেই সময়ই শিরোপা জিততাম তো এখন ওনাকে কেন আনা হয়েছে উনি আজ আনার পরে এই যে এখন কেন উনি এই কথা বলছেন আমরা বিশ্বকাপে এর আগে তিনটা ম্যাচ জিতেছি এখন এই বিশ্বকাপে তো আমাদের টার্গেট ছিল আমরা সেমিফাইনাল খেলবো ফাইনাল খেলবো কিন্তু এখন উনি বলছেন যে এই প্রস্তুতিতে ঠিক হয়নি অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল হ্যাঁ আমিও বলি যে বিশ্বকাপে অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া ছিল কিন্তু বাংলাদেশের যে ফর্মে ছিল দলটা এখন সেই ফর্মটা নেই কেন সেই ফর্মটা নষ্ট হলো কেন এবং উনি যে তামিমের সাথে যে সমস্যাটা তৈরি হয়েছে তামিম মিডিয়াতে বলেছেন যে হাতুরি সিং এর সঙ্গে তার কথাবার্তা হয় না কিন্তু উনি বলছেন যে না তামিমের সাথে সব ঠিক আছে তামিম এসে তাকে বলবে জিজ্ঞেস করবে যে কেন কি হয়েছে সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টের যে ব্যাপারটি আছে উনি কিন্তু হাতুরি সিং এ আগেও করতে পারেননি শ্রীলঙ্কা দলও করতে পারেননি বাংলাদেশ দলও করতে পারেননি